নিষেধাজ্ঞায় মহাসংকটে ভারত ফুটবল। এই সিদ্ধান্তর পক্ষে সাফাই গাওয়া হয়তো কোনো ভারতীয়র পক্ষে সম্ভব না, কিন্তু এই কাজটাই করেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বাইচুং ভুটিয়া। তার মতে এর ফলে উপকৃত হবে ব্লু টাইগাররা। সাবেক ভারত কাপ্তানের এমন মন্তব্যে অবশ্য সমালোচনার ঝড় উঠেনি, কারণ এই নিষেধাজ্ঞার ইতিবাচক দিক তিনি খুব সূক্ষ্মভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করেছেন। সম্প্রতি ভারত ফুটবলে বিভাজন রেখা স্পষ্ট, সেটা কেন্দ্রীয় সংস্থার সঙ্গে রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর। বাইচুং মনে করেন উন্নতির জন্য দূরত্ব কমাতে হবে এখানে। ভারতে হাতে গোনা কয়েকটি রাজ্য ছাড়া ফুটবলের সামগ্রিক উন্নতি নেই, দুর্বল সাংগঠনিক কাঠামো, একই সঙ্গে রাজনীতিকরণের ফলে অনেকেই আগ্রহ হারিয়েছেন কাজের। নিষেধাজ্ঞার এই সময়ে সেসব জায়গায় কাজ করার পরামর্শ দিয়েছেন সাবেকরা। এদিকে এই নিষেধাজ্ঞার ফলে শঙ্কায় রয়েছে বেশ কিছু ফুটবলারের ভবিষ্যৎ। ক্যারিয়ার সায়ন্যে থাকা অধিনায়ক সুনীল ছেত্রীকে নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশি। অনেকের মতে দ্রুত ফিফা তার সিদ্ধান্ত না বদলালে হয়তো আর মাঠেই নামা হবে না ভারত অধিনায়কের। বেআইনিভাবে এক দশকের বেশি সময় ফেডারেশনের শীর্ষপদ দখল করে রেখেছেন প্রফুল পাটেল। এই অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লি ফুটবল ক্লাবের শীর্ষকর্তা। দেশটির শীর্ষ আদালত এর পক্ষে রায় দিয়ে নতুন কমিটি গঠন করে দিলে ফিফার নিষেধাজ্ঞায় পড়ে ভারত। এস এম ইকবাল, সময় সংবাদ।